শাইন নিউজে আমি জিনি আপনাদের স্বাগত জানাচ্ছি চোখ রাখবো খবরে। 62 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদ সুতি থানার পুলিশ। সেই ব্যক্তির নাম রাজু দত্ত, বয়স 30 বছর। এমন ঘটনাই ঘটেছে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে, প্রায় 62 কেজি গাঁজা নিয়ে তিনি পাচার করার চেষ্টা করছিলেন, এমনটাই সূত্রের খবর। দেখে নেব রিপোর্ট। কলকাতা পুলিশ সূত্রে খবর পেয়ে 62 কেজি গাঁজা সহ রাজু দত্ত নামে 30 বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো। চাঁদের মোড় এলাকায় ঘটেছে ঘটনাটি। মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এমনটাই, যে সেই ব্যক্তি একটি গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন সেই গাঁজা, যার আনুমানিক বাজার মূল্য প্রচুর। এই 62 কেজি গাঁজা সমেত তাকে গ্রেপ্তার করার পর পুলিশের আধিকারিকরা জানিয়েছেন যে খুব শীঘ্রই তাকে আদালতে পাঠানো হবে এবং তার পাশাপাশি দেখে নেওয়া হবে যে এই ঘটনার সঙ্গে বা এই কর্মকাণ্ডের সঙ্গে অন্যান্য আর কারা যুক্ত ছিলেন। তদন্তে মুর্শিদাবাদ সুতি থানার পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে প্রায় 1000 জন অন্য দলের কর্মীরা এবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে। শ্রমমন্ত্রী জাকির হোসেনের হাত ধরে এই দল বদল, এমনটাই মনে করা হচ্ছে। একদিকে রাজ্য রাজনীতি তোলপাড়। বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে অগুন্তি তৃণমূল কর্মী সমর্থকেরা বারবার বিজেপিতে যোগদান করছে। সেখানে এই মুহূর্তে মুর্শিদাবাদের বংশবাটি এলাকায় এক গুরুত্বপূর্ণ খবরের দিকে আজ সকাল থেকেই চোখ রাখছি আমরা। 1000 জন বিজেপি কংগ্রেসের কর্মী তারা কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। রাজ্যের শ্রমমন্ত্রী মাননীয় জাকির হোসেন মহাশয়, জেলা পরিষদের সদস্য মন্টু রহমান মহাশয় এবং অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্ত্রী জাকির হোসেনের হাত ধরে প্রায় 1000 জন বিজেপি কংগ্রেসের কর্মীরা এবার যোগদান করল তৃণমূল কংগ্রেসে। বিজেপি কংগ্রেসে কতজন জয়েন করলো আপনারা? দেখেন, প্রায় হাজারের উপরে লোক জয়েন করলো, আপনারা দেখতে পেলেন, হাজার দেড় হাজার লোক জয়েন করেছে বিজেপি থেকে। যেখানে বিজেপির গড় বিজেপি জেলা সভাপতি, তার গ্রামের লোক সমস্ত মানুষ জয়েন করলো, কারণ তাদের বিজেপির যে ব্যবহার, সেই ব্যবহার দেখে মানুষ অসন্তুষ্ট হয়ে তারা সমস্ত মানুষ জয়েন করেছে এবং মানুষ আমাদের পাশে থাকবে বলেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নকে হাতিয়ার করে আমরা আজকে সাফল্যমণ্ডিত হয়েছি যে জেলা সভাপতির পাড়াতে, যে জেলা সভাপতি নিজেকে কোথায় মুখ রাখবে সেটা আমি জানি না, কেন আজকে বিজেপি সমস্ত কিছুতে ধাপ্পা দিচ্ছে। সেই কারণে তারা ধাপ্পা দেখে কোনো উন্নয়ন না করে তারা জাতপাত করে। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী নিরপেক্ষ দিক দেখে আজকে তারা বিজেপি থেকে আমাদের তৃণমূলে জয়েন হাত ধরে জয়েন করলেন এবং আমাদের ব্লক সভাপতি এবং জেলা পরিষদের মেম্বার এবং আমাদের অঞ্চল সভাপতি এবং আমাদের অরিজিৎ পাণ্ডে আমাদের প্রতিনিধি এবং কটা সকলেই ছিলেন, আমরা সকল মিলে জয়েন করালাম এবং আমরা চাই তাদের কাজ করতে, তারা আমাদের কাজের উন্নয়ন দেখে বা আমাদের মানুষের সঙ্গে যে মিলামিশা সেই দেখে তারা উন্নয়ন দেখে, মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে, শুভেন্দু দিকের উন্নয়ন দেখে, আমাদেরকে দেখে সেই তারা সমস্ত মানুষ জয়েন করলো, সেটা জেলা সভাপতির পাড়া থেকে সমস্ত মানুষ জয়েন করলো। পেট্রোলের দাম নিয়ে এবার খাদ্যমন্ত্রী মুখ খুললেন। জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, আপাতমস্তক বিজেপি মানেই ভাওতা, জনগণকে এটা ওটা বুঝিয়ে 21-এ নির্বাচন জেতার পরিকল্পনা করছে তারা। যেভাবে পেট্রোপণের দাম বৃদ্ধি হচ্ছে তাতে পেট্রোল এবং ডিজেলের মূল্য প্রায় 100 টাকা ছুঁয়ে ফেলবে কিছুদিনের মধ্যেই। সাধারণ মানুষকে এভাবে কষ্ট হয়রানি দিয়ে কেন্দ্রীয় সরকার কি পাচ্ছেন? ঠিক কি বললেন জ্যোতিপ্রিয় মল্লিক আপনাদের দেখাবো। আমাদের এখন তো রাস্তায় নেমে আন্দোলন করতে পারি না, আমরা লোকের কাছে বোঝাচ্ছি, ফেসবুকে যাচ্ছি, টুইটারে যাচ্ছি, হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা লোককে বোঝাচ্ছি, ভয়ঙ্কর ভয়াবহ। আর দিন 10-15 মধ্যেই আমরা 100 টাকার চার্জ করে যাব। এবার পেট্রোলের দাম ডিজেলের ওপরে উঠে গেছে, ডিজেল ওপরে উঠে গেছে, পেট্রোল নিচে নেমে গেছে, ভাবা যায় না। সারা ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু নাম জানেন তো, একদম সারা পৃথিবীতে 100 বছরের নিচে যে দাম হওয়া উচিত ছিল, 100 বছরের তলায় তার দাম নেমে গেছে। মানে 100 বছরের আগে যা মূল্য ছিল সেটা মূল্য চলে এসছে তার এখানে, মানে গ্যালনে। তারপরও কি দাম প্রতিদিন বাড়ছে কেন বুঝতে পারছি না। আসল কথা, নরেন্দ্র মোদী যে কটা কথা বলেছিল না, যে 20 লক্ষ কোটি টাকা, 1,50,000 কোটি টাকা, 1,75,000 কোটি টাকা, এইসব বলেছিল, এসবগুলো ভাঁওতা ছিল, মানুষের কাছে একটা গল্প ছিল। এই টাকাটা তোলার চেষ্টা করছে এখান থেকে, পেট্রোল ডিজেল থেকে টাকাটা তোলার চেষ্টা করছে। মানে একটা ভারতীয় জনতা পার্টি দলটাই ভাঁওতার দল, প্রথম লিডার থেকে শেষ লিডার পর্যন্ত ভাঁওতা দেয় মানুষকে, ওরা ভাবে বোকা, বাংলার মানুষ বোকা, বাংলার মানুষ বোকা না, মানুষ ওদের থেকে বেশি বোঝে বাংলার মানুষ। একদম আপনাকে আমি বলেছি, আমফান নিয়ে কোনো দুর্নীতি নেই, আমফান নিয়ে কোথাও গণ্ডগোল কী ব্যাপার হয়েছে এর পাওয়ার খুঁজছিল, পায়নি। আমরা তো আবার মুখ্যমন্ত্রী খুলে দিয়েছেন দরজা, যারা পায়নি তারা আবার অ্যাপ্লাই করবে,
মুখ্যমন্ত্রী একটা লোকও বাদ যাবে না, সবাইকে দেওয়া হবে টাকা। যার জন্য আমরা গত কালকেও মিটিং করেছি সব বিডিওর সাথে, মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত লোককে আবার ইনকোয়ারি করে, ফর্মালি ইনকোয়ারি আরম্ভ হয়ে গেছে গতকাল থেকে। পুলিশের টহলদারিতে বেশ কিছু দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো গতকাল। পুলিশ একেবারে টহল দিয়ে নিউ টাউন থেকে চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলেন, যারা ডাকাতি, নানা রকমের চুরি, ছিনতাই এরকম নানা কাজে যুক্ত ছিল, যার মধ্যে ছিল নিষিদ্ধ দ্রব্য পাচার। সব মিলিয়ে চারজনকে গ্রেপ্তার করে গতকাল পুলিশ। আজ তাদের বারাসাত কোর্টে তোলা হয়। গতকাল রাতে নিউ টাউনের কোল ভবনের কাছে সজল হালদার নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বাড়ি নিউ টাউনের সুলংগুড়ি এলাকায়। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। চলতি মাসের 17 তারিখ নিউ টাউনের চণ্ডীবেড়িয়া এলাকায় এক বাসিন্দা অভিযোগ করেছিলেন। ধৃতকে আজ বারাসাত আদালতে তোলা হয়। সূত্র মারফত পুলিশ খবর পেয়ে নিউ টাউনের DLF-1 এর পিছনে হানা দেয়। সেখানে 10-12 জন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পুলিশকে দেখে তারা পালাতে গেলে দুজনকে ধরে পুলিশ। ধৃতদের নাম বিশ্বজিৎ হালদার, সৌমিক ঠাকুর। দুজনের বাড়ি নিউ টাউনের গৌরাঙ্গ নগর এবং ঘুনিটিয়া বাগান এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি ভোজালি, একটি তালা ভাঙা লক কাটার, একটি টর্চ লাইট সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হয়। গতকাল রাতে থাকদাড়ি লোহার ব্রিজ এলাকা থেকে তরল মাদক সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম সুব্রত শিকদার, বাড়ি যাত্রাগাছি আর সাইট এলাকায়। ধৃতের কাছ থেকে তরল মাদক, কোডাইন ফসফেট লিকুইড মিক্সচার উদ্ধার করা হয়েছে। এই তরল মাদক চক্রে আর কেউ জড়িত কিনা তা তদন্ত করছে পুলিশ। এই ধৃতকেও আজ বারাসাত আদালতে তোলা হবে, এমনটাই সূত্রের খবর। রাজ্যবাসীর কল্যাণার্থে এবার বিপত্তারিণী পুজো দিচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। দেখাবো সেই ছবি। রাজ্যবাসী এই মুহূর্তে নানা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন, আজ বিপত্তারিণী পুজো। আজকের দিনে বিপত্তারিণী পুজো করছেন পশ্চিমবঙ্গের বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল। করোনা মহামারীর আগ্রাসন থেকে শুরু করে রাজ্যের মানুষের সুরক্ষা, প্রতিটি মা বোনের সুরক্ষায় বিপত্তারিণী মায়ের আশীর্বাদ পেতে রাজ্যে মহিলা মোর্চার নেতৃত্বের সঙ্গে মমিনপুরের শীতলা মায়ের মন্দিরে আজ বিপত্তারিণী পূজা অর্চনায় অগ্নিমিত্রা পাল। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার তরফ থেকে আমরা এখানে অনেকজন এসেছি, আমার মেয়েরা আজকে মা বিপত্তারিণীর কাছে পুজো দিলাম। আজকে লাস্ট 3 মাস সারা পৃথিবীর মানুষ, ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, আমরা জানি আমরা কী বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দিনে দিনে করোনা বেড়ে চলেছে এবং তারপরে আমফান, একটার পর একটা বিপর্যয়। তাই আজকে দিনে প্রার্থনা করি সবাই যাতে ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, ভগবান আমাদের সবাইকে সুস্থ রাখুন, কী বলবো, সবাই খেয়ে পড়ে বাঁচুক। প্রাচুর্যের দরকার নেই, মিনিমাম খেয়ে পড়ে সুস্থভাবে শান্তিতে মানুষ থাকুক, এই জন্যই আজকে মায়ের কাছে আসা। নিয়ে নেব বিজ্ঞাপনে বিরতি, ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন শাইন নিউজে। শাইন প্রোডাকশন, আর্টিস্ট ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস, রেজিস্ট্রেশন ফ্রি, লগ অন টু www.shineproduction.in, গেট ইট অন গুগল প্লে। Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. ফিরে এলাম বিরতির পর। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। আমফান ঝড়ে বিধ্বস্ত বাংলাকে স্বাভাবিক করার চেষ্টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আমফান ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছিলেন, তারপর আশ্বাস দিয়েছিলেন তিনি বাংলার পাশে রয়েছেন। কিন্তু তৃণমূলের দাবি, কেন্দ্রীয় সরকার যা কথা দিয়েছিলেন সেই কথা রাখছেন না। তাই কেন্দ্রীয় বঞ্চনার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবার কলকাতায় বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেই বিষয়ে কথা বলতেই সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। শনিবার দক্ষিণ কলকাতায় এই কথা বললেন তৃণমূল নেতা দেবাশিস কুমার। কি কথা? যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে কলকাতার মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হবে। তিনি বলেন, আমফানে ক্ষতি হয়েছে 1,000,000,000,000 টাকা, কিন্তু মোদী সরকার মাত্র 1,000,000,000,000 টাকা দিয়েছেন, যা অত্যন্ত কম। আমরা কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু তাই বলে বঞ্চনা করলে বাংলার মানুষ কিছুতেই তা মানবে না। আর কেন্দ্রীয় সরকার সব কিছুতেই বাংলার সঙ্গে বঞ্চনা করছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল এবার মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে, এমনটাই জানিয়েছেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র পরিষদ দেবাশিস কুমার। কোটি টাকা তিনি সেদিন যে ঘোষণা করেছিলেন, আজকে 1,00,000,000 টাকা, 1,00,000,000 টাকার বেশি যে ক্ষতি, ক্ষয়ক্ষতি, সেখানে 1,000,000,000 টাকা দিয়ে তিনি তার দায়িত্ব সামলান। এই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আমরা মানুষের আশীর্বাদ, কেন্দ্রীয় সরকার, আমরা নরেন্দ্র মোদীর কাছ থেকে ব্যক্তিগতভাবে কোনো সাহায্য চাই না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে যুক্তরাষ্ট্রের দাম পেট্রোলের থেকে বেশি। এই সরকার
17 দিন ধরে ক্রমাগত পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়ে চলেছেন, যেখানে আন্তর্জাতিক স্তরে দাম কমছে সেখানে আপনার যদি পরিসংখ্যান নিয়ে আপনার দেখেন, একটা সময় এসেছিল যখন তেলের প্রায় নেগেটিভ প্রাইস হয়েছে, ক্রুড অয়েলের দাম সারা পৃথিবীতে যেখানে কমে যাচ্ছে, যেখানে ভারতবর্ষের মানুষের কোভিড-19 জন্য প্রায় 3 মাস ভারতবর্ষের মানুষের আর্থিক দুর্দশা চরম জায়গায় পৌঁছেছে, সেখানে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক স্তরে তেলের দাম কম হলেও ভারতবর্ষের মানুষের সঙ্গে তারা এই তেলের দাম কমিয়ে সুযোগের সুবিধা দেয়নি। তারা কোভিড-19 সার্ভাইভার, তারা কোভিড-19 এর এই যুদ্ধে জয়লাভ করেছে। এবার তাদের নিয়ে তৈরি হলো টিম ক্লাব। ঘটনাটি ঘটল মুর্শিদাবাদে। কোভিড-19 যুদ্ধে জয়ীদের একত্রিত করার এই এক প্রয়াস, এমনটাই মনে করছেন মুর্শিদাবাদের লোকজন। কোভিড-19 সার্ভাইভার্স ক্লাব গঠিত হলো এবার মুর্শিদাবাদে। শনিবার জেলা পুলিশ সুপার অফিসের কনফারেন্স হলে জেলা স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসনের সাহায্যে এই ক্লাব গঠিত হয়। এদিন করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা সদস্যদের নিয়ে এই ক্লাব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের DIG শ্রী মুকেশ, জেলা পুলিশ সুপার কে সাবরি রাজকুমার, জেলা স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। ডক্টর অমরেন্দ্র রায় উনি আমাদেরকে আইডিয়া দিয়েছিলেন, জেলাতে যারা করোনা থেকে সুস্থ হয়েছে ওদেরকে দিয়ে একটা যদি গ্রুপ করা যায়, একটা ক্লাব করা যায়, ওই আইডিয়াকে মাথায় রেখে আজকে আমরা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছি। জেলাতে যত করোনা ইনফেক্টেড রিকভার হয়েছে ওদের মধ্যে কিছু লোককে আমরা আজকে ডেকেছি। আমাদের কাছে ডাটাবেস অলরেডি ছিল, কিন্তু ওই ডাটাবেসকে কাজে লাগানো, অ্যাক্টিভেট করা, সেটা উদ্দেশ্য নিয়ে আজকেটা ফার্স্ট আমাদের আজকে প্রোগ্রাম। যারা সুস্থ হয়ে গেছে আমাদের মধ্যে আজকে ডক্টর যোগী রায় উপস্থিত হয়েছেন, উনি বুঝালেন এই ইনফেকশনটা কন্টেন করার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে কিন্তু স্টিল স্প্রেড করছে। আর আমাদের জেলা রুরাল ডিস্ট্রিক্ট, অনেক বড়ো জেলা, যারা রিকভার হয়েছে ওরা জেলা জুড়ে এদিক ওদিকে ছেড়ে আছে, ওদেরকে কীভাবে ওই রুরাল এরিয়াতে আমরা ইউজ করতে পারি, ওদের থেকে শুনে ওদের কী এক্সপিরিয়েন্স আছে সেটাকে জনসাধারণ পাবলিকের সাথে শেয়ার করা, সো দ্যাট এই যে একটা প্যানিক আছে সেটাকে কমানো। দিয়ে লালা চেক করলাম, বোম্বাই বড়োবালি রাজমিস্ত্রি কাজ করতাম, দিয়ে এলাম গাড়িতে লড়িতে এলাম, দিয়ে লালা চেক করলাম, তারপর 18 তারিখ লালা চেক করেছে, 22 তারিখ আমাদেরকে পজিটিভ বলে তুলে নিয়ে গেছে, তারপর হাসপাতাল নিয়ে এসেছে, আমাদেরকে চিকিৎসা করেছে, সেবা যত্ন করেছে ভালো, সেবা যত্ন করার পর আবার 28 তারিখ আমাদেরকে বাড়িতে থেকে এসেছে। এখন যে আমি কী বলবো যে করোনা পজিটিভ মানে ভয় নাই, করোনা ঠিক আছে ভয় নাই, সুস্থ হয়ে তোমরা বাড়িতে চলে এসেছো, যাও কোনো অসুবিধা নাই, সেবা যত্ন ভালো হচ্ছে, বাস এটাই সাহস দেবো, ট্রিটমেন্ট ভালো হচ্ছে, খাওয়া দাওয়া ভালো, সবই এটা বলব। আসি আমরা খড়গ্রাম থানা থেকে, এখন ছিলাম বোম্বে, বোম্বে ছিলাম, এসে পজিটিভ হয়েছিল করোনা হাসপাতালে, এখন মাতৃ স্বজনে ভর্তি ছিলাম, বেশ ভালো চিকিৎসা হয়েছে, সুস্থ আছি, কোনো অসুবিধা হয় না আমাদের। তাদেরকে বোঝাবো যেরকম আমরা যে নিয়মে আমরা চলে আসি সেরকমভাবে আমরা তাদেরকে বোঝাবো, না কোনো ভয় না। আবার দল বদলের রাজনীতি। বহরমপুরে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন 100 জন কর্মীর সমর্থক। বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরের সাংসদ, তার হাত ধরেই 100 জন তৃণমূল কর্মী সমর্থক, তারা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার উদ্দেশ্য নিয়ে কংগ্রেসে যোগদান করলেন। বহরমপুরে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান শনিবার সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে 100 জন তৃণমূল কংগ্রেস কর্মী কংগ্রেসে যোগ দিলেন। এদিন রানীনগর ব্লকের সক্রিয় তৃণমূল কর্মীরা কংগ্রেসের দলীয় পতাকা কাঁধে নিয়ে নেন, তারা নিজেদের দলে থেকে নিজেরা বিভিন্ন সমস্যায় পড়ছিলেন এমনটাই জানান, তাই এদিন স্বেচ্ছায় তারা কংগ্রেস দলে যোগদান করলেন। মুর্শিদাবাদ জেলার কংগ্রেস দলের প্রতি মানুষের আস্থা বরাবর ছিল, না হলে আমরা পঞ্চায়েত জেলা পরিষদ 3-3টি MP দখল করতে পারতাম না। আজ হয়তো দেখে মনে হচ্ছে যে কংগ্রেস
আগের জায়গায় নেই, কিন্তু আমি মনে করি কংগ্রেস তার পুরনো জায়গাতেই আছে, অন্তত মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে। নানা প্রলোভন প্রশাসনকে ব্যবহার করে মিথ্যাকে সে জেলে ভরে ভোট করতে না দিয়ে মুর্শিদাবাদ জেলায় মূলত পুলিশের নেতৃত্বে, এখানকার এসপি ডিএম দের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলার পার্টি পরিচালিত হয়। তাই দীর্ঘদিন পুলিশ এবং তৃণমূলের যৌথ সন্ত্রাসে মানুষ কুঁকড়ে গেছিল, মানুষ ভীত হয়ে গেছিল। আজ আবার সেই সমস্ত মানুষ তারা বেরিয়ে আসছে, তারা বলছে কংগ্রেস শুধু কংগ্রেস করার জন্য নয়, দেশের জন্য কংগ্রেস করতে হবে, দেশকে বাঁচানোর জন্য কংগ্রেস করতে হবে। তাই প্রতিদিন মুর্শিদাবাদ জেলার কোনো না কোনো প্রান্ত থেকে তৃণমূল দলের কর্মীরা, অন্যান্য দলের কর্মীরা তারা কংগ্রেস দলে যোগদান করছে। এখানে যেটা পার্টি অফিসে দেখতে পাচ্ছেন এটা একটা নমুনা মাত্র, সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূলের এই ভাঙন দিনের পর দিন আরো বেশি তীব্র হচ্ছে, তীব্র থেকে তীব্রতর হচ্ছে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে। তাই আপনারা প্রতিটা ব্লকে একই চেহারা দেখতে পাবেন, যে অন্য দল থেকে কংগ্রেসে ফিরে আসা, তৃণমূল দল থেকে কংগ্রেসে এসে যোগদান করার এই প্রবণতা। চুরির ঘটনা ঘটল খোদ বিধায়কের বাড়িতে, সারা জীবনের সঞ্চিত অর্থ সর্বস্ব সঙ্গে সোনা দানা সবটাই চুরি গেছে, এমনটাই অভিযোগ করছেন নদিয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক। দেখে নেব বিস্তারিত রিপোর্ট। সারা জীবনের সঞ্চিত অর্থ সোনা দানা সহ সর্বস্ব চুরি যাওয়ার অভিযোগ করছেন নদিয়ার পলাশিপাড়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস সাহা। শুক্রবার আনুমানিক দুটোর পর বাগান দিয়ে হাতের গ্লাভস এবং মুখ ঢাকা অবস্থায় চোর চাবি দিয়ে সদর দরজা খুলে ভেতরে ঢোকে। প্রথমেই বাড়ির সিসিটিভি পলিথিন এবং বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয়, এরপর আলমারি ভেঙে সর্বস্ব চুরি করে পালায় চোর। ঘটনার খবর দেওয়া হয় পলাশিপাড়া থানায়। খবর পাওয়া মাত্রই পুলিশ তদন্ত শুরু করে, যদিও এখনও পর্যন্ত চুরির কোনো কিনারা হয়নি। আনুমানিক রাত দুটো থেকে আড়াইটের মধ্যে আমার ঘরের আলমারি দিয়ে, আলমারি থেকে সর্বস্ব নিয়ে গিয়েছে, আমার হোল লাইফের যা যা ছিল সমস্ত কিছু। সিসিটিভি তো ছিল, তাতে কিছু ধরা গেছে? সিসিটিভি প্রথমে এখান দিয়ে ঢুকেছে, বাগান দিয়ে ঢুকেছে। হ্যাঁ, ওখানে একটা পলিথিন দিয়েছে। আচ্ছা, দিয়ে এখানে দরজা খুলেছে। দেখা যাচ্ছে খুলেছে বলতে কি, চাবি চাবি বাইরে থেকে নিয়েছে, এই চাবিটা কালকে থেকে পাওয়া যাচ্ছিল না, থেকে আপনার চাবি পাওয়া যাচ্ছিল না, খোয়া গেছিলো কালকে। তারপরে তো ঘর খুলে আবার সিসি ক্যামেরার সামনে বস্তা দিয়েছে, বন্ধ করেছে, ঢুকেছে দেখা যাচ্ছে, বাইরে বেরোচ্ছে দেখা যাচ্ছে। তার হ্যান্ড গ্লাভস ছিল, মাথার সব কিছু ঢাকা ছিল। মোদিজির জন্য শহীদ হলেন 20 জন সেনা জওয়ান, এমনই মন্তব্য মিল্টন রশিদের। বীরভূমের হাসান বিধানসভার বিধায়ক, তিনি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি নিজেকে দেশে চৌকিদার বলেন, তিনি যদি না পারেন দেশ সামলাতে তাহলে চৌকিদারিত্ব তার ছেড়ে দেওয়া উচিত। কিভাবে নিরস্ত্র অবস্থায় শহীদরা সেনারা গেলেন সেখানে, যার জন্য তাদের শহীদ হতে হলো, এই প্রশ্নের উত্তর কি আছে, কেন তিনি চুপচাপ রয়েছেন, এরকম নানা অভিযোগের তির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মিল্টন রশিদের। কি বলেছেন তিনি দেখাবো আপনাদের। হে মেরে বতন কে লোগো, যারা পুছনা মোদি জি কো, চীন কে সীমা পর হামারা ভারত মাতাও কা বীর শহীদ জওয়ান আপনা জান খো বৈঠে মোদি জি কে লিয়ে, কিস লিয়ে আপনি ভেজা থা ও শহীদ জওয়ানো কো, আগা জরুরত থা তো খালি হাত কিউঁ ভেজা, খালি হাত কিউঁ ভেজা, কহাঁ হে আপ, কহাঁ হে, আর কহাঁ গিয়া আপকা ঈমানদারি, কহাঁ গিয়া আপকা চৌকিদারি, কিয়া মিলা আপকো হামারা ভারত মাতাও কা গোদ খালি করকে, আপকা মিলেগা কিয়া, হাব তো মেরা ভারত মাতাও কা চৌকিদার হে, হামারা ভারত মাতাও কা বীর জওয়ানো কা শহীদ করকে আপকা কিয়া ফায়দা কিয়া। হে মেরে বতন কে লোগো, যারা পুছনা মোদিজি কো, আগর আপ বেবাস হে, আগর আপ লাচার হে,
तो छोड़ दीजिए चौकीदारी, छोड़ दीजिए चौकीदारी, हम सब मिलके करेंगे हमारा भारत माताओं का रक्षा, हम सब मिलके करेंगे। हे मेरे वतन के लोगों, जरा पूछना मोदी जी को, जरा पूछना मोदी जी को। शाइन न्यूज़ आपात तो ये पोर्ट जो तो ही देखते हैं, अकुन शाइन टीवी 24x7 शवर साथे शवर का छे।